বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অনেকদিন হলো পর্দায় দেখা নেই অভিনেত্রীর। তাকে সবশেষ দেখা গেছে 2021 সালে মুক্তি পাওয়া সূর্যবংশী সিনেমায়। তবে বিরতি ভেঙে ফের দর্শকের সামনে হাজির হচ্ছেন এ নায়িকা। ক্যাটরিনার পরবর্তী ছবির নাম ফোন ভূত। সম্প্রতি ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। পোস্টারে দেখা যায় হাতে আগুন নিয়ে খেলছেন ক্যাটরিনা, আর এতেই বোঝা যাচ্ছে ভূত হয়ে পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেত্রী। এরই মধ্যে নেট দুনিয়ায় ক্যাটরিনার নতুন লুক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হরর ও কমেডি ঘরানার এই সিনেমায় ক্যাটরিনার সঙ্গে আছেন সিদ্ধার্থ চতুর্বেদী ও ঈশান খাত্তার। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে। বর্তমানে বলিউডে হরর সিনেমার বেশ কদর বেড়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে আরেক হরর সিনেমা ভুলভুলাইয়া 2। এ সিনেমায় মজার মড়কে ভৌতিক কর্মকাণ্ড বেশ ভালোবেসেছেন দর্শক। এদিকে ক্যাটরিনা ঈশান সিদ্ধার্থের এই নতুন ছবিও অনেকটা তেমনই। ফোন ভূত ছাড়াও আগামীতে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে সালমান খানের সঙ্গে, টাইগার 3 ও বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস সিনেমায়।